Subscribe to Shimaru Bengali and press the bell icon to never miss an update. এত অন্ধকার কেন? ট্রেনটা মনে হয় দাঁড়িয়ে আছে। ভাস্কর, এ কি কি করছেন? শুয়ে থাকুন। কে বলছি, একটু অপেক্ষা করুন প্লিজ। ভাস্কর কোথায়? আরে হাতে এটা কি? চোখেও তো একটা কি বাধা আছে। ব্যান্ডেজ আর ওটা স্যালাইন। স্যালাইন, ব্যান্ডেজ? আচ্ছা কি ব্যাপার বলুন তো, আমি আমি কোথায় আছি? আর আর ভাস্করই বা কোথায়? ভাস্কর, চিৎকার করবেন না। জ্ঞান ফিরে গেছে? ও গুড মর্নিং স্যার। হ্যাঁ, জ্ঞান ফিরেছে। স্যালাইনটা খুলে দিন, ব্যান্ডেজটাও খুলতে হবে। ওকে ডক্টর। এই যে এবার একটু উঠে বসুন তো। সিস্টার, আপনি একটু 5 নম্বর কেবিনে যান তো, ইটস আর্জেন্ট। ওকে স্যার। নিন, এইবার ধীরে ধীরে চোখ খুলুন। আর ইউ ওকে? সব দেখতে পাচ্ছেন? হ্যাঁ। দেখো উঠলো কি না। কার কথা বলছো? দেখো, রোজ রোজ এক প্রশ্ন করতে আমার ইচ্ছে করে। কেউ বলছি ছেলে কোথায়? মনে হয় স্কুলে গেছে। সকালে স্কুলে? মিথ্যে বলো কেন বলো তো, কি মনে হয় বলো? মনে হয় প্রিয়াকে নিয়ে বেরিয়েছে। যে এই কথাটা তুমি আমার কাছে লুকিয়ে যাচ্ছিলে কেন? তোমার আঁখিতে স্বপ্নের ইশারা হারাবার, হারিয়ে যেতে চাই কালো চোখে বারবার। আমি একটা কথা বুঝতে পাচ্ছি না, তুমি সারাক্ষণ আমার ভাস্কর আমার ভাস্কর করো বলে ও তোমারই সন্তান একমাত্র? তোমার আঁখিতে স্বপ্নের ইশারা হারাবার, হারিয়ে যেতে চাই ওই কালো চোখে বারবার। সুরে হাওয়ায় উড়ে খুশির দেশে দূর সুদূরে, ডানা মেলে আজ মেঘের কোলে, কানে কানে কত কথা বলে যাব ভেসে ভুলে সব ভাবনা। তোমার
রাখিতে স্বপ্নের ইশারা হারাবা হারিয়ে যেতে চাই ওই কালো চোখে পারবা যেতে চাই ওই কালো চোখে তোকে সেই কলেজ থেকে দেখে আসছি, কি এত ভাবছি? না কিছুই না, ভাবছি কলেজের ফাংশন নিয়ে। কলেজের ফাংশন? হ্যাঁ, ভাস্কর দাকে যদি দায়িত্বটা দেওয়া যেত তাহলে প্রোগ্রামটা ভালোই হতো না? গুড আইডিয়া। ভাস্কর দার স্কুলের প্রোগ্রামটা কিন্তু দারুণ হয়েছিল বল। কিন্তু সমস্যা একটাই, ভাস্কর দা কি রাজি হবে? দিয়া বললে নিশ্চয়ই রাজি হবে। ঠিক বলেছিস, চল দিয়ার কাছে যাই। চল চল। হাই, এই দিয়া, তোকেই খুঁজছিলাম। বলে ফেল। বলছি, অ্যানুয়াল ফাংশনে ভাস্কর দাকে দিয়ে গান গাওয়াবো ভাবছিলাম, তুই যদি একটু বলে দিস। হ্যাঁ রে বাবা, নিশ্চয়ই, আমি কালই বলবো। আশা করি কোনো অসুবিধা হবে না। গানে স্কুল টুল করে তো কোনো লাভ হবে না। এই জায়গাটাতে আমার আপত্তি, ওর শখে বাধা দেওয়ার কি দরকার? ও যদি গান শিখে আনন্দে থাকে তাতে আমাদের ক্ষতি কি? এত দেরি হলো? ও ও, ভালো কথা। বলছিলাম যে ওই একটা, মানে ওই একটা, দেখে তোমাকে মনে হচ্ছে সারাদিন তোমার কিছু খাওয়া দাওয়া হয়নি না? চলো আগে রেস্টুরেন্টে যাই, কিছু খেয়ে দিয়ে আসি, তারপর আমি সব কথা শুনবো, ঠিক আছে? পরে শুনবে। হ্যাঁ, গানের স্কুল নিয়ে মেতে থাকো। তাহলে কবে প্রিয়া আমার মেয়ে হয়ে এ বাড়িতে আসবে? তুমি চাও প্রিয়া বাড়িতে আসুক? চাই মানে? এখন বললে এখনই? তাহলে চলে না, একদিন সময় করে প্রিয়ার বাবা মার সঙ্গে দেখা করে আসি। একদিন কবে যা? ও, আজ তো ছুটির দিন, হরিতোষবাবুকে তো আজ বাড়িতেই পাওয়া যাবে। আজ সকালে এই বিষয় নিয়ে আমরা আলোচনা করছিলাম। যাই বলুন, যতক্ষণ না প্রিয়া এসে আমাদের সংসারে দায়িত্ব না নিচ্ছে ততক্ষণ আমার শান্তি নেই। মানে তুমি কি ভাবছো, এটাকে ঘটা করে আমি আমার বাড়িতে নিয়ে যাচ্ছি তোমার হুকুম তামিল করার জন্য? এসব হবে না। শুনুন পুরুদেশবাবু, এরপর থেকে যেন কোনোদিন না শুনি, ইয়া আমার বাড়ির বউ, কেউ অবাক হওয়ার তো কিছু নেই। শুনুন পরিদর্শক, আমি প্রিয়াকে আমার বাড়িতে নিয়ে যাচ্ছি আমার মেয়ে বলে, এ ব্যাপারে কোনো মন্তব্য আমি শুনতে রাজি নই। একদম ঠিক, আজ থেকে প্রিয়া তো আপনাদের পরিবার। গুড মর্নিং এভরিবডি। গুড মর্নিং। এত দেরি হলো কেন? দেরি কোথায়, এই তো সবে 9টা বাজে। না, তুই বলছিলি না তো স্কুলে কি একটা আছে? ওহো, দেখেছো, একদম ভুলে গেছি, আমাকে না এক্ষুনি বেরোতে হবে। ওকে, বাই ড্যাড, বাই মাম, বাই। বাহ, দিদি, ভাস্কর্তা তো এখনো এলো না, আমরা বাড়ি যাই, চল আরেকটু অপেক্ষা করি। তাহলে আমি একটা ফোন করি। এত ব্যস্ত হচ্ছিস কেন দিদি? তাহলে আমি আসছি। ওই, কোথায় যাবি? বস না ভাস্কর্তা,
আমার একটা জরুরি কাজ আছে। আচ্ছা, তোর আজকাল জরুরি কাজ হচ্ছে? হ্যাঁ, তা কাজটা কোথায় শুনি? রেস্টুরেন্টে না পার্কে? কেন বলবো, বাড়িতে। দেখছি কোন শাড়ির সঙ্গে কোন গয়নাটা মানাবে। এটা পরবে সেটাই মানাবে, যা এটা পর। পরি নাও মানে? তুমি কি ভাবছো এসব আমার জন্য? তাহলে এসব প্রিয়া চুন্ড। তুমি আর ব্যস্ত হচ্ছো কেন? যা জিনিস যাকে আসতে দাও সে বুঝে নেবে। ভাস্কর শুন, একবার প্রিয়াকে নিয়ে আসবি তো বাবা, দরকার আছে। আচ্ছা ঠিক আছে। পছন্দ করে মনে হচ্ছে। ভাস্করটা পছন্দ করে কি না সেটা তো আমি জানি না, কিন্তু আমার গোলাপি রং দারুণ পছন্দ। ও, আমি তো ভাবলাম অন্য কিছু। এই দিয়া, কোথায় গেলি? আসছি। কি আমার জন্য অপেক্ষা করা হচ্ছে নাকি? এতদিন তো তোর দিদির জন্য অপেক্ষা করলাম, এবার তোর জন্য অপেক্ষা করতে শুরু করেছি। এখনো অপেক্ষা করছো? ওদিকে তো শাড়ি, টেকার্টার্স, গয়না সব রেডি, এখন আর তোমাকে অপেক্ষা করতে হবে না। ও ভাস্করতা, আমার না দেরি হয়ে যাচ্ছে গো, আসি এখন। ওকে, বাই। কিরে তুই একা এলি, প্রিয়া কোথায়? কি হলো, কি কথা বলছিস না কেন? প্রিয়া কোথায়? ও ভাস্কর দাদের বাড়িতে গেছে। ভাস্করদের বাড়িতে? কিন্তু কেন? কেন আবার? ভাস্কর তার মা দিদিকে দেখতে চেয়েছে তাই। ও মা, তাই? দেখবেন তো, প্রিয়া ওর ছেলের বউ হচ্ছে, দেখবেন না। কিন্তু দিদির বিয়ে হয়ে গেলে আমি কেমন একা হয়ে পড়বো না? তাহলে আমাদের কথাটা একবার ভাবতো, একদিন তো তোরও বিয়ে হয়ে যাবে, তখন আমরা কতটা একা হয়ে যাব। আমি তোমাদেরকে ছেড়ে কোথাও যাব না। স্যার, আপনার লখনৌ যাওয়ার সব ব্যবস্থা হয়ে গেছে। এই দিদি। হ্যাঁ বল। আয় দেখ, এগুলো দেখ তো, তোর পছন্দ হয় কিনা। তোর পছন্দ হয়েছে? আর এই হারটা,
এই শাড়ির সঙ্গে যা দারুণ মানাবে না, ভাস্কর তা চোখ ফেরাতেই পারবে না। ও, এটাও তো দারুণ হয়েছে। এটা কি তোর ভাস্করের পছন্দ? অবভিয়াসলি, শপিং এ যখন ভাস্করটা গেছিল তখন নিশ্চয়ই ভাস্করটার পছন্দ। এই দিয়া, নিচে আয় তো। আসছি। ও, বেরোছ নাকি? কিছু বলবি? তোমাকে গান গাইতে হবে। গান গাইতে হবে? কোথায় রে? কোথায় আবার? আমাদের কলেজে। কলেজে? কবে? সেটাও ভুলে গেছো? আগামী 16 তারিখ। 16 তারিখ? কি হলো, কি ভাবছো? না, গানের তালিম নিতে লখনউ যাব, বেশ কিছুদিন সময় লাগবে। দিদি জানে? মনে হয় না দিদি রাজি হবে। থামলেন কেন? বাজান বলছি, বন্ধ করে দিলেন? আপনি? আমি অংশু, এই মেসেরই একজন পেইং গেস্ট। ও, আমি ভাস্কর। আসলে আমি রোজই আপনার গিটার শুনি, অবশ্য চুরি করে। ও, তাই? তা আপনিও কি গান বাজনা? না না, আমি এসবের বিন্দু বিসর্গও বুঝি না। হ্যাঁ, তবে শুনতে খুব ভালো লাগে, বিশেষ করে আপনি যে সুরটা সবসময় বাজান। শিখবেন নাকি? কি? এই যে গিটার বাজানো। আরে দূর, না না, আমার দ্বারা এসব হবে না, সারাদিন অফিসের কাজে ব্যস্ত থাকি। আর অফিস থেকে ফিরে এসেও অফিসের কথাই ভাবতে হয়, তারপর আর এসব। বাই দ্য ওয়ে, আপনি কি ছোটোবেলা থেকে গান বাজনার চর্চা করেন নাকি? হ্যাঁ। তা আপনিও কি এই লখনউতেই? না,
আমি এখানে চাকরি করতে এসেছি, কলকাতাতেই পড়াশোনা। আপনি? আমি এসেছি লখনউতে আসলে গানের তালিমিতে। আমার বাড়ি হরিদেবপুর, নাম শুনেছ নিশ্চয়ই? এই দেখো, আই এম ভেরি সরি, আমি আপনাকে তুমি করে বলে ফেললাম। নো প্রবলেম। আসলে বন্ধু বান্ধবদের সঙ্গে এই আপনি আজ্ঞেটা কেমন একটু লাগে না? বন্ধু এত চিন্তা কিসে? আমার সঙ্গে বন্ধুত্ব করতে কোনো অসুবিধা আছে নাকি? ধুর, কি যে বলো, আসলে আমার কোনো বন্ধু নেই তো, তাই। বন্ধু নেই? এই পৃথিবীতে এমন কেউ আছে নাকি যার কোনো বন্ধু নেই? হয়তো নেই, কিন্তু আমার জীবনটা আর পাঁচটা সাধারণ মানুষের মতো নয়, একটু অন্যরকম। এতক্ষণ শুনলে তো সবটা, এই হলো আমার জীবনের গল্প। আমার সঙ্গে যখন বন্ধুত্ব তোমার হয়েছে, এবার থেকে তুমি আর কিচ্ছু হারাবে না, বুঝলে? দেখো চেষ্টা করে, বিধাতা ছিনিয়ে নিয়েছে, বন্ধু ফেরাতে পারে কিনা। ডোন্ট ওয়ারি, এখন চলো তো। কোথায়? আমরা আমাদের বন্ধুত্ব সেলিব্রেট করব। ও, তুমি এখানে? কি হয়েছে কি তোমার? ও, তুমি অফিস যাবে না? আরে বাবা, আজকে রবিবার না? ও, দেখেছ, একদম ভুলে গেছি। আরে কি হয়েছে বলো না। না, তেমন কিছু না। আসলে আজ আমার প্রিয়ার কথা খুব মনে পড়ছে। প্রিয়া? আমার গার্লফ্রেন্ড। বাবা, তুমি তো চুপারস্তম। হ্যাঁ, এসব কথা তুমি আমাকে আগে বলোনি। আমরা একসঙ্গে বড় হয়েছি, ছোটবেলা থেকেই দুজনে দুজনকে খুব পছন্দ করতাম। তারপর একসময় বুঝতে পারলাম আমরা একে অপরকে ভালোবেসে ফেলেছি। তোমার আঁখিতে স্বপ্নের ইশারা হারাবা, যেতে চাই ওই কালো চোখে বারবার। আইসি, তাই আমার তোমার এই সুরটা শুনতে ভালো লাগে। আসলে এই গানে আছে আমাদের স্বপ্ন, আমাদের ভালোবাসা, তাই এই গান, এই সুর সবাইকার ভালো লাগতে বাধ্য। তোমাদের এই গান তো শুধু তোমাদেরই। হ্যাঁ, আমার আর প্রিয়া একান্ত আপন, একদম গোপন। তাহলে এই গানটা শিখতে আমাকে বলেছিলে কেন? আমি তো কখনো তোমাকে আমার থেকে আলাদা ভাবিনি, কে বলতে পারে কাল হয়তো আমি তোমার পাশে থাকতে পারলাম না, তখনই আমার এই গান তোমাকে অনেক সাহায্য করলো, যা হয়তো আমিও
করতে পারতাম না। তা না হয় হলো। এইবার বলো তো, তোমার বাড়িতে আর কে কে আছেন? বাড়িতে আমার বাবা মা আর আমার বোন পায়েল। গানকে আমরা এত ভালোবাসি, অনেক স্বপ্ন নিয়ে গানের স্কুলটা করেছি, আমি আর প্রিয়া। আচ্ছা, প্রিয়ারাও কি হরিদেবপুরে? হ্যাঁ, ওদেরও আমাদের মতো পরিবার, মা বাবা আর ওর বোন দিয়া, এই নিয়ে ওদের সুখী পরিবার। আমি কখনো গানের কম্পিটিশন বা অন্য কোনো কাজে ব্যস্ত থাকলে সারাদিন স্কুল চালানোর পর প্রিয়া আমার জন্য অপেক্ষা করে। এত দেরি হলো? ও ও, ভালো কথা। বলছিলাম যে ওই একটা, মানে ওই একটা, দেখি তোমাকে মনে হচ্ছে সারাদিন তোমার কিছু খাওয়া দাওয়া হয়নি না? চলো আগে রেস্টুরেন্টে যাই, কিছু খেয়ে দিয়ে আসি, তারপর আমি সব কথা শুনবো, ঠিক আছে? পরে শুনবে? হ্যাঁ, ওর কথা যতই বলবো ততই কম মনে হবে। তোমাদের এই ব্যাপারটা তোমাদের বাড়িতে জানে? মা জানতো, আমিই মাকে বলেছিলাম। একদিন প্রিয়াকে নিয়ে বেরিয়েছিলাম, সেদিন আজ থেকে প্রিয়া তো আপনাদের পরিবার। আমি ফিরে এসে সব শুনলাম, আরো আপন করে পেতে চলেছি প্রিয়াকে। আর দু বাড়িতেই খুশির জোয়ার। ঠিক এই সময় আমি এখানে গানে তালিম নেওয়ার সুযোগ পেলাম, কিন্তু কিন্তু সবাই এত খুশি, আমি আমি এই কথাটা কাউকে বলার সুযোগই পাচ্ছিলাম না। সেদিন হঠাৎ স্কুলে দিয়া এলো, গানের তালিম নিতে লখনউ যাব, বেশ কিছুদিন সময় লাগবে। দিদি জানে? মায়ের কথা মতো প্রিয়াকে একদিন নিয়ে গেলাম বাড়িতে আর সব কিছু বলেই দিলাম। মা বাধা দিল, প্রিয়া কিন্তু কোনো বাধা দেয়নি। বুঝতে পারলাম প্রিয়ার অভিমান হয়েছে। আমি প্রিয়ার অভিমান ভাঙানোর চেষ্টা করেছিলাম, কিন্তু আমাকে ঘিরে এত স্বপ্ন ছিল ওর চোখে। স্বপ্ন দেখতে তো ভালো লাগে, স্বপ্নে তো কোনো বাধা থাকে না, তাই না? কিন্তু কি করব বলো, ছোটবেলা থেকে লখনউতে গানে তালিম নেব, এটা তো আমার একটা স্বপ্ন ছিল। আর তো কিছুদিন মাত্র, তারপর তো ফিরেই যাচ্ছে প্রিয়ার কাছে, একদম সারা জীবনের জন্য। কিন্তু আমি তো আবার একা হয়ে যাব। চান্সই নেই, তোমাকে কথা দিয়েছি না সারা জীবন তোমার পাশে থাকব। আমার পক্ষে হয়তো লখনউতে সারা জীবন থাকা সম্ভব হবে না, কিন্তু আবে তুমি তো কলকাতায় যেতেই পারো। দ্যাটস নট এ ব্যাড আইডিয়া, দেখছি। আমি কালই অফিসে ট্রান্সফারের কথা বলবো। গুড। বলো প্রিয়া, আজ কি ফিরছো তো? আজই আসছি। একা না, তোমার বন্ধুও আছে? হ্যাঁ, আমরা দুজনেই আসছি। এসো, আই এম ওয়েটিং ফর ইউ। চলো গাড়িতে ওঠো। ওকে। Thank you.
সহায় হৃদয়ের নিবেদন, প্রভু তোমারি করুণা ধারায় নদী ওই সাগরে মিশে যায়, আলো নেমে আসে ধরায়, নিমেষে আধার কেটে যায়, প্রভু তোমারি করুণা ধারায় নদী ওই সাগরে মিশে যায়। না না মিস্টার সান্যাল, এবার যেমন করি হোক ওই বরুণ সামন্তকে আটকাতেই হবে। হ্যাঁ ওকে ওকে ওকে, ঠিক আছে পরে কথা বলব। হ্যাঁ বলুন। সরি স্যার, আমি পারলাম না। তার মানে আপনি টেন্ডার জমা দিতে যাননি? আমি গিয়েছিলাম স্যার, কিন্তু এই বরুণ সামন্তর লোকজন আমাকে আটকে রেখে সব কাগজপত্র ছিনিয়ে নিল। ও শিট, প্রত্যেকবার এক জিনিস। দেখছি এবারে এদের। কাকে ফোন করছেন স্যার? থানায়। তাতেও কি কোনো লাভ হবে? গতবারও তো থানায় রিপোর্ট করা হয়েছিল, শেষ পর্যন্ত এফআইআর তুলে আনতে বাধ্য হলাম আমরা। আইন, আদালত, এমনকি আমাদের অ্যাসোসিয়েশনও ওই বরুণ সামন্তর হাতের মুঠো। তার মানে কোম্পানির নাম, সততা, এসবের কোনো দাম নেই? তা কখনো হয় নাকি স্যার? আমার একটা রিকোয়েস্ট রাখবেন। আপনি এইভাবে বলছেন কেন? আরে মশাই, আপনারা হচ্ছেন কোম্পানির অ্যাসেট, বলুন কি বলবেন। স্যার আমাকে অন্য কোথাও ট্রান্সফার করে দিন। বাদলবাবু, আপনি ট্রান্সফার চাইছেন, হয়তো পেয়ে যাবেন, কিন্তু তাতে করে সমস্যার সমাধান হবে কি কিছু? কিন্তু স্যার আমার জন্য কোম্পানির লস হচ্ছে, আর দিনের পর দিন এইভাবে চলতে থাকলে একদিন এই অফিসটা বন্ধ হয়ে যাবে, আর সেটা হোক আমি চাই না। আমি জানতাম এরকম একটা কিছু হবে, তাই আপনি যাতে একা না হয়ে পড়েন আমি লখনউ অফিস থেকে একজন মার্কেটিং ম্যানেজারকে আসতে বলেছি। আশা করি তার সঙ্গে কাজ করে আপনি খুশি হবেন। উনি বাঙালি না? হ্যাঁ হ্যাঁ, একদম আপনার আমার মতো। কলকাতায় বর্ন অ্যান্ড ব্রট আপ, তবে চাকরি সূত্রে লখনউ। নাম স্যার, আমি কি অংশুমান বাবুকে স্টেশনে রিসিভ করতে যাব? এক মিনিট, আমি দেখে নিচ্ছি। হ্যালো। হ্যাঁ হ্যালো, আমি বিনয় রায় বলছি। হ্যাঁ স্যার, আমি চলে এসেছি স্যার। হ্যাঁ, অফিসের কাজেই ব্যস্ত আছি। বাহ, ভেরি গুড। বাই দ্য ওয়ে, আপনাকে অফিসে আনার জন্যে আমি কি কাউকে পাঠাবো? না না স্যার, তার কোনো প্রয়োজন হবে না। আর এদিকে আমি অফিসের সব কাজ সেরে কাল সন্ধ্যের মধ্যে আপনাকে রিপোর্ট করছি। ফাইন ফাইন, ওকে ওকে, নো প্রবলেম। উনি কালকের মধ্যে আসছেন। আমরা এদিকে টেন্ডার জমাই করতে পারলাম না, আর ওদিকে বরুণ সামন্ত টেন্ডার পেয়ে পাগল হয়ে উঠেছে স্যার। দাদা, অপারেশন সাকসেসফুল। বরুণ, বরুণ আমার নাম, আমি জলের দেবতা। যেমন আমি জীবন নিয়ে থাকি, তেমনি রেগে গেলে বন্যা হয়ে সবাইকে ভাসিয়ে দিই। তাই আজকে টের পাচ্ছে ওই বিনয় রায়।
এইভাবে কেউ রাস্তায় হাঁটে? সরি সরি ওয়ার সরি হ্যাঁ, এখন যদি কিছু হয়ে যেত। থ্যাংক ইউ। যাই হোক, হাই, আই এম অংশু। আসছি। হ্যাঁ বলো। ও এসে গেছে, তুই রুমে পাঠিয়ে দাও। অংশুমান চ্যাটার্জি এসে গেছেন। গুড ইভিনিং স্যার। গুড ইভিনিং, বসুন বসুন। থ্যাংক ইউ স্যার, সরি স্যার, রিপোর্ট করতে একটু দেরি হয়ে গেল। ইটস অল রাইট। আপনাকে প্রথম আলাপ করিয়ে দিই, বাদল মিত্র। হ্যালো। হাই। অংশুমান চ্যাটার্জি। এই বাদলবাবুই কিন্তু এবার আপনাকে সব ব্যাপারে হেল্প করবে। ওকে স্যার, ওকে। তবে অংশুবাবু, আপনাকে একটা কথা আগে বলে রাখি, আপনাকে কিন্তু খুব সাবধানে কাজ করতে হবে। আমি সবটাই জানি স্যার, লখনৌয়ের অফিসে সব শুনেছি। হ্যাঁ সব শুনেছেন, কিন্তু এটা কি জানেন, প্রায় হাতে পাওয়া একটা কন্ট্রাক্ট আমাদের হাত ছাড়া হয়ে গেছে। জানি স্যার। এটাও জানেন? কলকাতায় এসে ওই কন্ট্রাক্টটা কারা পেল সেটাই জানতে গেছিলাম, ওইখানেই সব বিষয় জানতে পারি। আর সারাদিন আমি ওই কাজেই ব্যস্ত ছিলাম, অবশ্য একটা পার্সোনাল কাজও ছিল যার জন্য আমার কলকাতায় বিশেষ করে আসা। পার্সোনাল কাজ? সেটা কি হয়ে গেছে? তো না, হয়নি, কিন্তু সেটা আমাদের বললে উইল হেল্প ইউ। থ্যাংকস, প্রয়োজন হলে নিশ্চয়ই বলবো। As you like. বাদলবাবু, আমার মনে হয় উনি খুব টায়ার্ড, আপনি কাইন্ডলি ওকে ওই মেসটা দেখিয়ে দিন। না না স্যার, দেখিয়ে দেওয়ার দরকার হবে না, আমি এখানকার সব কিছুই চিনি, আর অ্যাড্রেসটা পেলে আমি ঠিক পৌঁছে যাব। 13/3 পাম অ্যাভিনিউ। এই কোথায় যাবেন? স্যামের সঙ্গে দেখা করব। স্যাম, আপনার নাম? অংশুমান। অংশুমান, পুরো নাম? অংশুমান চ্যাটার্জি। অংশুমান চ্যাটার্জি, কি করা হয়? চৌধুরী গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের মার্কেটিং ম্যানেজার। বয়স? এই হয় আমাকে ভেতরে যেতে দাও, নাহলে স্যামকে ডেকে দাও। না না না, ঘোড়া ডিঙে ঘাস খাওয়ার চেষ্টা করবেন না, আগে দিনু পরে স্যাম। তুমি আমাকে ভেতরে যেতে দেবে? নাহলে তোমার নামে রিপোর্ট করবো। কিন্তু রিপোর্টে ভাই আমাকে দেখাবেন না, এটা আগে অনেক রিপোর্ট হয়েছে, কিন্তু কেউ আমার এই জায়গা থেকে এক চুলো নড়াতে পারেনি। ধরতেরি স্যাম, স্যাম চিৎকার করবেন না, ভেতরে ডিস্টার্ব হবে। কি হলো, এত চিৎকার চেঁচামেচি কিসের? আপনাকে তো ঠিক আমাকে মিস্টার বিনয় রায় আসলে। ও হ্যাঁ হ্যাঁ স্যার, আমাকে ফোন করে বলেছিলেন। দিন স্যার ব্যাগটা আমাকে দিন। না না ঠিক আছে। আরে কখন থেকে তোমাদের এই ওয়াচম্যান আমাকে একেবারে? দিনু, তোকে না কতবার বলেছি বাইরের গেস্টদের সাথে একদম খারাপ ব্যবহার করবি না, কিছু মনে করবেন না স্যার। ওকে ওকে, ইটস অল রাইট। আসলে স্যার আমাকে ফোন করে বলেছিলেন যে আপনি এখানে কিছুদিন থাকবেন। হ্যাঁ আসলে আমার কোয়ার্টারটা জানি মেরামত চলছে। আপনি কোনো চিন্তা করবেন না স্যার, এখানে ঘরোয়া পরিবেশ একদম শান্তিপূর্ণ। আসুন 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 স্যার, চলো। গেস্টের সামনে আমাকে অপমান, এই স্যাম কিছু একটা ঘটাবেই। 91 92 93 94 35 96 37 98 39
তোমাকেই তো দেয়া হয়নি। আরে আরে আরে, গুড মর্নিং। মর্নিং। আপনার গান আমাকে এখানে টেনে নিয়ে এলো। তোমাদের যেটা বলছিলাম শোনো, শান্তিনিকেতনের সামনেই কিন্তু গানের কম্পিটিশন আসছে, আমাদের খুব তাড়াতাড়ি বেরিয়ে পড়তে হবে। সবাই খুব ভালো পারফর্ম করবে তো? আ ভেরি গুড, তাহলে আজকের মতো ছুটি, যাও সবাই বাড়ি যাও। বাদলবাবুকে একটু পাঠিয়ে দিন। স্যার, এই পেপারটা মানে এগ্রিমেন্ট পেপার, এটাকে রেডি করে আমায় দিন, আমি তাড়াতাড়ি মানে আধ ঘন্টার মধ্যে বেরোব। কিছু বলবেন? না মানে স্যার, আমি ভাবতে পারছি না, বরুণ সামন্ত এত চক্রান্ত যে আমায় সেদিন টেন্ডার জমা দিতে দিল না, তা সত্ত্বেও দেখুন টেন্ডারটা আমরাই পেলাম। এটা সম্পূর্ণ অংশুবাবুর কৃতিত্ব। ইয়েস স্যার। সত্যি ওর সম্বন্ধে আমরা যা শুনেছি খুবই কম, এত অল্প বয়সে এত বুদ্ধি ভাবা যায় না। হ্যালো, পাঠিয়ে দিন। আচ্ছা আপনাদের তো আগেই বলেছি অংশুবাবু আর বাদলবাবুর আমার চেম্বারে আসার জন্য কোনো পারমিশনের দরকার নেই। এই অংশুবাবু আসছেন, ওকে দুজনে মিলে কংগ্রেচুলেট করে দিই। হ্যাঁ, কংগ্রেচুলেশন অংশুবাবু। কংগ্রেচুলেশন কেন জানতে পারি কি? কেন বুঝতে পারছেন না, আজ আবার 10 বছর পর জন অ্যান্ড কোম্পানির কন্ট্রাক্টটা আমরা পেলাম, আর সেটা শুধুমাত্র আপনার জন্য। হ্যাঁ, বরুণ সামন্ত লোকেদের নিজের হাতের মুঠোয় নিয়ে আসা, এটা কি সামান্য ব্যাপার? তবে আর এই সমস্ত কারণের জন্য শুধুমাত্র বাদলবাবু না, আমিও আপনাকে জানাচ্ছি অভিনন্দন। অভিনন্দন পাওয়ার মতো আমি কিছুই করিনি স্যার, আমি যেটা করেছি এটাই আমার কাজ। কোম্পানি এই জন্যই মাস গেলে আমাকে এতগুলো টাকা মাইনে দেয়। ওসব বলবেন না, এতদিন পর এত বড় একটা সফলতা, আর একটু আনন্দ করব না? আনন্দিত হওয়ার এখনো কিছুই হয়নি মিস্টার বাদল, আই এম সরি স্যার। বরুণ সামন্তকে আমরা সামান্য ধাক্কা দিয়েছি মাত্র, উনি কিন্তু পড়ে যাননি, এখনো দাঁড়িয়ে আছেন। ঠিক ঠিক কথা বলেছ অংশু, আমরা বরুণবাবুর লেজে পা দিয়েছি, ছবল খাবার জন্য প্রস্তুত তো আমাদের থাকতেই হবে, তাই আনন্দ নয়, আমাদের লক্ষ্য রাখতে হবে অরুণ কোন রাস্তা নেয়। আরে অত চিন্তা করে কি করবেন বরুণ বাবু, এখন কি ভাবছেন? নতুন রাস্তা তো খুঁজে বার করতে হবে,
আরে আপনার সব রাস্তাতেই তো ইয়ানসুর রেড সিগন্যাল দেখাচ্ছে। একে রামের রক্ষে নেই, তারপরে আবার সুগ্রীবটার দোষ। আগে ছিল বিনয়বাবু, আর এখন হয়েছে অংশ। নমস্কার, শুভ সন্ধ্যা। আপনাদের সবাইকে স্বাগত লাইভ অ্যান্ড এক্সক্লুসিভ সন্ধ্যা কালে জাঁতা কলে। এই মুহূর্তে উত্তেজনার পারদ চরচর করে বাড়ছে। রয়েছে যুযুধান দুই পক্ষ, নায়ক এবং খলনায়ক। কে জিতবে কে হারবে আমরা দেখব। তার আগে ছোট্ট একটা বিরতি, ফিরে আসছি এখন। আরে দাদা, আপনি এসে গেছেন? কাল রাতে তো পরিচয় হলো না, আর আজ সকালে শরীর চর্চার জন্য এত ব্যস্ত ছিলাম যে পরিচয় করা হয়নি। আমি হলাম দীপক। হাই। হাই, আমি স্যান্ডি। হাই, আমি অংশু। হ্যালো রাহুল। আচ্ছা, আপনারা সবাই কি করেন? আমি অভিনয় প্র্যাকটিস করি। একদিন সিনেমার পর্দায় দেখতে পাবেন হিরো হিসেবে। আমি ওই একই লাইনের, আমাকেও আপনি সিনেমাতে দেখতে পাবেন, তবে ওই হিরো হিসাবে নয়, আমাকে আপনি দেখতে পাবেন ভিলেন হিসাবে। আর আমাকেও দেখতে পাবেন, তবে টিভি চ্যানেলের অ্যাঙ্কার হিসেবে। বাহ, দারুণ। তো দাদা, আপনিও কি অভিনয় টভিনয়? না, আমি চাকরি করি, লখনউ থেকে ট্রান্সফার নিয়ে এসেছি। আর ওসব অভিনয় ওসব আমার দ্বারা হবে না। আরে খুব সহজ, আমি শিখিয়ে দিচ্ছি, পরে শিখবো। আমাকে একটু রেস্ট নিতে দিন প্লিজ, আসলে আমি খুব টায়ার্ড। আপনি কিছু করুন, হাম সব লোক আপকে সাথ হ্যায়। হ্যাঁ, কিছু তো করতেই হবে। দেখ দাদা, এরে কালু, আমাকে ডেকে পাঠিয়েছিলেন? কোথায় থাকিস, কোথায় ডেকে ডেকে খুঁজে পাওয়া যায় না। হ্যাঁ, এরে দাদা, কাল থেকে লোকজন ডেকে কাজ শুরু করবে। আর বলতে হবে না দাদা, কাল থেকে আপনি খবর পেতে থাকবেন। হ্যাঁ, খবর যেন ঠিক মতো পাই, নাহলে আমার খেলিয়ে বৃন্দাবন দেখে দেবো। যাবেন যা, ফেরত আসছি দাদা। আপনি দেখবেন। না না, সে তো আন্দোলন শুরু করবি, কিন্তু সেই আন্দোলনে কি বিনয়বাবু আন্দোলিত হবে? বিনয় রায়ের কথা বলতে পারবো না দাদা, তবে কাল থেকে এখানকার মাটিতে ভূমিকম্প হবে, এটা আমি আপনাকে বলতে পারি। শাবাশ কালু। বরুণ বাবু, আরে আসুন আসুন, রঘুরাজি আসুন আসুন আসুন। আমি আসছি দাদা। হ্যাঁ হ্যাঁ, আসুন আসুন, কাবরিয়াজি আসুন। আপ বলিয়ে তো কাজটা কত দূর হলো। আরে কাজ তো অনেক দূর হয়ে গেছে, জলের গভীরতা না মেপে জলে নামাটা এবার টের পেয়ে যাবে ওই বিনয় বাবু। কিছু বুঝলাম না। কিছু বুঝলেন না? না স্যার। ও অংশুবাবু, বসুন বসুন। আপনার ফোন পে আমি প্রায় ছুটতে ছুটতে এলাম, কি হয়েছে বলুন তো। আর বলবেন না, আপনার কথা একদম ঠিক, আমাদের আনন্দ করাটা একদম উচিত হয়নি।
কি হয়েছে স্যার একটু খুলে বলুন। আরে আসলে জন অ্যান্ড কোম্পানির কাজটা শুরু করার আগে ওখানকার ওয়ার্কার বিভিন্ন দাবি দাওয়াতে এখন কাজ বন্ধ রাখার হুমকি দিচ্ছে। কি দাবি কি ওদের? আরে ওরা তো কেউ আলোচনায় বসতেই চাইছে না। আসলে এই আন্দোলনের মাথাটা হচ্ছে বরুণ সামন্ত, আর হাতটা হচ্ছে ওই ছাবাড়িয়া। ছাবাড়িয়া? সে আবার কে? ছাবাড়িয়া বরুণ সামন্তকে র মেটেরিয়াল সাপ্লাই করে, প্রয়োজন হলে টাকাও দেয়। ছাবাড়িয়াকে কোথায় পাওয়া যাবে? ছাবাড়িয়াকে দিয়ে কী হবে? আগে তো হাতটা ভাঙি, মাথাটা না হয় পরে দেখা যাবে। দাদা, আরে এত দেরি করলে? ওদিকে সব ঠিক আছে তো? এখনো পর্যন্ত সব ঠিকই আছে, কিন্তু এই আন্দোলন বেশি দিন টেকানো যাবে না। আমি কোনো কথা শুনবে না, পয়সা টাকা অর লাগে অর দিব, লেকিন কিসি ভি তারা আন্দোলন রুকনা নেই চাইয়ে। লেকিন কুছ খরচা পানি চাইয়ে। পয়সা চাইয়ে না, শাম কো অফিস আ যাও। নমস্তে ছাবাড়িয়া স্যার। হ্যাঁ বরুণ বাবু, হ্যাঁ বলিয়ে। হ্যাঁ হ্যাঁ কাম চল রা, কাম চল রা। হ্যাঁ হ্যাঁ ঠিক হ্যাঁ ঠিক হ্যাঁ। আরে অংশু বাবু, আমার কি আছে, আমি ব্যবসা বুঝি। আগে বরুণ বাবু অর্ডার দিতেন, তাই ওটার কন্ট্যাক্ট পাওয়ার জন্য আন্দোলন চলছিল। এখন আপনি কন্ট্যাক্ট পাইয়ে দেবেন তো আন্দোলন বন্ধ হয়ে যাবে। শুধু পুরনো প্ল্যান্টে কেন, আপনাকে আমি নতুন প্ল্যান্টের অর্ডার পাইয়ে দেব যদি আপনি এমন একটা কাজ করতে পারেন। জরুর বলিয়ে, ক্যা করনা হোগা? বরুণ সামন্তকে আপনি যত টাকা ধার দিয়েছেন সব টাকা ফেরত চাইতে হবে, আর বরুণ সামন্তকে বেশি সময় দেওয়া যাবে না। আপনি অর্ডারের এগ্রিমেন্টে সাইন করান, আমি বরুণ বাবুর কাছ থেকে সব টাকা চেয়ে নেব। ওকে মিস্টার ছাবাড়িয়া, দু একদিনের মধ্যে আপনার সঙ্গে দেখা হচ্ছে। পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো, তুমি বলো। তুমি বলো। এই পথ যদি না শেষ হয়। দাদা, হুম, এনি প্রবলেম? না তেমন কিছু না। অফিসে কিছু হয়েছে? না না, কোথাও কিছু হয়নি। আসলে আমি একজনকে খুঁজছি, তাকে যে কোথায় পাবো। আপনি আমাদেরকে বলতে পারেন কাকে খুঁজছেন? হ্যাঁ, আমরা সারাদিন নানান অফিসে নানা রাস্তায় ঘুরে বেড়াই, যদি কোথাও তার সন্ধান পাই। আপনি আমাদেরকেও বলতে পারেন, সবাই মিলে খুঁজলে যদি তাড়াতাড়ি পাওয়া যায়। ধন্যবাদ, আসলে এই দায়িত্বটা আমাকে দেওয়া হয়েছে, তাই যেভাবেই হোক আমাকে তাকে খুঁজে বের করতেই হবে। তবুও যদি কোনো দরকার হয় বলবেন। নিশ্চয়। হ্যালো হ্যালো অংশুবাবু, গুড নিউজ, আন্দোলন বন্ধ হয়ে গেছে, আমরা আজ থেকেই কাজ শুরু করে দিতে পারবো। যাক, একটা বড় সমস্যা মিটে গেল। হ্যাঁ সমস্যা মিটলো, কিন্তু আপনার বাড়লো। বরুণ সামন্ত কিন্তু আপনাকে ছেড়ে কথা বলবে না, আপনি কাইন্ডলি একটু সাবধানে থাকবেন। দাদা, ডালটা তো আমাদের ছিল, অংশু বাজিমাত করলো কি করে? ছাবাড়িয়া সাহেব পয়সা দিল আমাদের, আর কাজ করলো কিনা অংশুর? এরা সেই সব মেয়েদের মতো যারা স্বামীর পয়সার ভাত খায়, পর পুরুষের গান গায়। কত
কী করছি? এত বড় একটা দায়িত্ব নিয়ে শেষে কি না স্বপ্ন দেখে সময় কাটাচ্ছি? না না, এ হতে পারে না। আমাকে আমার কথা রাখতেই হবে। শুনুন, সেদিন আমাকে বাঁচানোর জন্য অনেক ধন্যবাদ, কিন্তু তা বলে আমাকে এভাবে ফলো করার কারণ কি? আমাকে বিরক্ত করছেন কেন? আপনি ভুল করছেন, আমি আসলে থাক। আচ্ছা কি চান বলুন তো আপনি, আমি বাড়ি থেকে বেরোনো বন্ধ করে দিই। অনুরোধ করছি আপনাকে, আমাকে বিরক্ত করবেন না। আমি আপনাকে কিছু বলতে চাই। কিন্তু আমি তো শুনতে চাই না। আপনাকে শুনতেই হবে। আপনি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে যা খুশি বলতে পারেন, কিন্তু আমি সেটা শুনতে বাধ্য নই। আই লাভ ইউ, আমি তোমাকে ভালোবাসি। এসব কথা আমার শোনা পাপ। পাপ? কাউকে ভালোবাসা পাপ?
আচ্ছা আমি আপনার কি ক্ষতি করেছি? যে জিনিসটা সম্ভব না, যে জিনিসটা আমি পারবো না, সে ব্যাপারে আমাকে কেন বাধ্য করছেন আপনি? কেন সম্ভব নয়? কারণ একসাথে দুজন মানুষকে ভালোবাসা যায়, আপনারা বসুন, এই চল। আসুন বসুন। থ্যাংক ইউ। এইবার বলুন, এইখানে থেকে কি এইভাবে বেড রেস্ট নেওয়া সম্ভব? কিন্তু এইভাবে কিছু একটা করতেই হবে, যে করেই হোক। এটা কাজ কর কালী, গলায় একটা হারমোনিয়াম ঝুলিয়ে হরিনামের দলে নাম লেখাকে যা। বিশ্বাস করুন দাদা, সেদিনই ওর উপরে যাওয়ার টিকিটটা কেটে দিয়েছিলাম, কিন্তু কোত্থেকে যে ওই মেয়েটা চলে এলো। দশ জনে মিলে দুজনকে মারতে পারিস না, তোর আবার মাস্টার হয়েছে? মাস্টারি দেখাচ্ছি ওদিকে, শালা ওই অংশু খুশি দিয়ে একবার ডকমক হচ্ছে, মাস্টারি করছে কেন? এখনো কিছু খুশি হয় নাই বরুণ বাবু, দিদিকে তো শুনলাম এর ওর তার সাথে অংশু বিয়ে করে বেড়াচ্ছে। হ্যাঁ, আপনি আর কি করলেন দাদা, সারাটা জীবন ফৌজ নিয়ে ইদিকে ওদিকে ঘুরে বেড়ালেন, আর মৌজ মস্তি করছে ওই শালা অংশু। হ্যালো। ওকে, বাকিটা আমি দেখছি। হ্যালো মিস্টার ছাবাড়িয়া। কি ব্যাপার বরুণ বাবু, অনেক দিন হয়ে গেল, আরে আমার পয়সা টাকা কি বাপস করবেন? শুনুন, আমি একদিনের মধ্যে আপনাদের এক ঘন্টার মধ্যে আমার সমস্ত টাকা পয়সা বাপস চাই। হ্যালো 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 হ্যালো, কি হবে বলতো তাহলে? এখন তাহলে কিছুদিনের জন্য গা ঢাকা দিই। তুই এক কাজ কর, খুব চাপের মধ্যে আছি, কিচ্ছু চিন্তা করবেন না দাদা, এই কালু যতক্ষণ আছে আপনার পালানোর ব্যবস্থা করে দেবে। হ্যাঁ ঠিক আছে।
আপনি সুস্থ হয়ে গেছেন, এবার আমি নিশ্চিন্ত। তার মানে আপনি আর আমার কাছে বেশি আসবেন না? ইমা, আমি সেটা বলতে চাইনি। আচ্ছা, আপনার বাড়িতে কে কে আছেন? কেউ না, বাবা মা ছোটবেলা থেকেই মারা গেছেন, তারপর থেকেই আমি একা। ও, আমি আসলে সরি। না না, আপনি দুঃখ পাচ্ছেন কেন? আসলে আমার ভাগ্যটাই এরকম, না চাইতে ভাগ্য আমাকে অনেক কিছু দেয়, কিন্তু আমি যখনই কিছু চাই ভাগ্য আমার কাছ থেকে সব কিছু ছিনিয়ে নেয়। বাবা মা বন্ধু বান্ধব সব বিষয়ে ভাগ্য আমার সাথে একই খেলা খেলেছে। আর পারবে না, ভাগ্য যতই চেষ্টা করুক আপনার কাছ থেকে আর কিছুই ছিনিয়ে নিতে পারবে না। যদি আমি আপনার পাশে থাকি। অবশ্য সেটা তখনই সম্ভব যখন আমাদের মাঝখান থেকে এই আপনার দূরত্বটা কমে যাবে। আপনজন ভাবতে না পারেন, আমার সঙ্গে কি বন্ধুত্ব করা যায় না? খুব ইচ্ছে করছে জানো তো তোমার হাতে হাত মেলাতে, আবার ভয়ও করছে। পাস্ট ইজ পাস্ট, কাম অন। আমি তোমাকে কথা দিচ্ছি, আমি বেঁচে থাকতে তোমার ইচ্ছে ভালো লাগা ভালোবাসার স্বপ্নকে কেউ ছিনিয়ে নিতে পারবে না। আমি ছিনিয়ে নিতে দেব না। আমাকে আর একবার অন্তত প্রিয়ার কাছে যেতেই হবে, শেষবারের মতো আমার ভালোবাসাকে চাইব। এই প্রশ্নটা তো আমার তোমাকে করা উচিত, কেননা এটা আমাদের বাড়ি। তোমাদের বাড়ি? মানে প্রিয়া আমার দিদি? ও, কি ব্যাপার বলো তো? না মানে আমি, এই শোনো, তোমাকে যখনই কিছু জিজ্ঞেস করি তুমি বলো, পরে বলবো, আজকে আর ছাড়ছি না, এক্ষুনি বলতে হবে। চলো এসো, এসো চলো, বসো। এবার বলো। তাহলে শোনো, আমি লখনউ অফিসে চাকরি করতাম,
ভাসিয়ে ডানা উড়ে যায় শঙ্খ চিল, নীল আকাশের বুকে ভাসে খুশি অনাবিল। দূরের পানে ভাসিয়ে ডানা উড়ে যায় শঙ্খ চিল, নীল আকাশের বুকে ভাসে খুশি অনাবিল। তোমার হাসি শ্যামের বাঁশি সোনায় রূপ কথা, এই বিরহ দিল প্রাণে অকারণ। এর আগে আমরা হরিদেবপুরে থাকতাম। ভাস্কর্তা ভাস্কর্তা দিদিকে খুব ভালোবাসত। দিদি আর ভাস্কর্তা একটা গানের স্কুল চালাতো। খুব আনন্দে কাটছিল আমাদের দিনগুলো। একদিন দিদির সঙ্গে ভাস্কর্তার বিয়েও ঠিক হয়ে যায়। ভাস্কর্তা আর দিদির বিয়েতে যখন আমাদের দুই পরিবার আনন্দে মেতে উঠেছে, ঠিক সেই সময় বিয়ের সব তোড়জোড় হয়ে যাওয়া সত্ত্বেও ভাস্কর্তা গানের তালিম নিতে লখনউ চলে যায়। আর তারপর লখনউ থেকে ফেরার পথে হঠাৎ আমরা খবর পেলাম যে ভাস্কর্তার ট্রেন অ্যাক্সিডেন্ট হয়। আর আর এই দুর্ঘটনার খবরটা টিভিতে দেখার পর থেকেই দিদি প্রচণ্ড মনমরা হয়ে পড়েছিল। সারাদিন শুধু ভাস্কর্তার ছবি নিয়ে চুপচাপ বসে থাকত। কোনো কিছুই যেন ওর ভালো লাগতো না। শুধুমাত্র আমার কথা ছাড়া আর কারোর কথা শুনত না। আর এইভাবেই মনমরা হয়ে থাকতে থাকতে একদিন হঠাৎ দিদির অ্যাক্সিডেন্ট হয়। আর ওই অ্যাক্সিডেন্টে দিদির মুখ এমনভাবে খারাপ হয়ে গেছিল যে আমাদের কসমেটিক সার্জারির সাহায্য নিতে হয়। আর সেই কসমেটিক সার্জারি করতে গিয়ে দিদির মুখটাই পাল্টে যায়। এটা দিদি কিছুতেই মেনে নিতে পারেনি। মনে মনে কুমড়ে কুমড়ে থাকতো, ভেঙেই পড়েছিল একেবারে। আমরা দিদিকে এই অবস্থায় দেখতে চাইনি। তারপরে এইভাবে থাকতে থাকতে একদিন আমরা হঠাৎ দেখতে পেলাম দিদি বিধবার বেশ ধারণ করেছে। বাবা মা দিদির এই বেশ দেখে দুঃখে ভেঙে পড়েছিল। কি করব না করব কিছুই বুঝে উঠতে পারেনি। বাবা মাকে বোঝালাম দিদিকে আমার সাথে কলকাতায় নিয়ে যেতে, তাতে বাবা মা মত দেয়। আর তারপরে বাবা মায়ের কথা মতো আমি দিদিকে নিয়ে এখানে চলে আসি। আসলে কি জানো তো, দিদির ভালোবাসার জোর আছে। তাই দিদি যেখানেই থাকুক, যে অবস্থাতেই থাকুক, দিদির ভালোবাসা দিদিকে ঠিক খুঁজে নেয়। আর অনেকে আমিও না তুমি বোর হচ্ছ না? আপনি আমার সবকিছু জানার পরেও আমি তোমাকে ভালোবেসেছি প্রিয়া। আমাকে একবার সুযোগ দাও,
আমি তোমার কোনো অমর্যাদা হতে দেব না। থামুন। মর্যাদা, মর্যাদা যদি করতেই হয় আমার ইচ্ছে, আমার ভাবনা, আমার ভালোবাসার মর্যাদা করুন। আর তোকেও একটা কথা বলে রাখি, আমি বাবা মাকে ছেড়ে তোর সঙ্গে এসে আছি, শুধুমাত্র দুই বোনে একসঙ্গে বন্ধুর মতো থাকবো। আমার গার্জেন হওয়ার চেষ্টা করিস না, তাহলে কিন্তু আমি সুইসাইড করতে বাধ্য হব। শোন, তুমি বলো আমার কি অপরাধ? আমি তো শুধু তোমার ভালোবাসাকে অবলম্বন করে বাঁচতে চেয়েছিলাম। ভুলে যাওয়া দিন কেন ভুলতে পারি না, হেরে যাওয়া মন তবু কেন যে হারে না, চেনা মুখেরা কেন যে অচেনা, জীবনের সব হিসাব কেন যে মেলে না। ভুলে যাওয়া দিন কেন ভুলতে পারি না, হেরে যাওয়া মন তবু কেন যে হারে না, চেনা মুখেরা কেন যে অচেনা, জীবনের সব হিসাব কেন যে মেলে না। ফিরে যাওয়া নীরবে খুশিরা হারালো যে দূরে কবে, স্বপ্নের ফিরে যাওয়া নীরবে খুশিরা হারালো যে দূরে কবে, ধুবালু চরে শুধু খুঁজে মরি তবু তার দেখা মেলে না। ভুলে যাওয়া দিন কেন ভুলতে পারি না, হেরে যাওয়া মন তবু কেন যে হারে না, চেনা মুখেরা কেন যে অচেনা, জীবনের সব হিসাব কেন যে মেলে না। ভুলে যাওয়া দিন কেন মানিকে হয় আলেয়া, ছুটে যাওয়া হাতের সরে যাওয়া, আধারে মানিকে হয় আলেয়া, ছুটে যাওয়া হাতের সরে যাওয়া, হৃদয়ের কথাগুলো বলতে চাওয়া আজ তবু বলা হলো না। ভুলে যাওয়া দিন কেন ভুলতে পারি না, হেরে যাওয়া মন তবু কেন যে হারে না, চেনা মুখেরা কেন যে অচেনা, জীবনের সব হিসাব কেন যে মেলে না। ওকে ওকে, ঠিক আছে, ওই কথাই রইল, আপনার প্রজেক্টটা নিয়ে আমরা কাল বসছি। হ্যাঁ ওকে ওকে। হ্যাঁ হ্যাঁ, এক মিনিট এক মিনিট।
হ্যাঁ শ্যামলালজি, হ্যাঁ আপনার ওয়ার্কআউটটা রেডি আছে, আপনি যে কোনো সময় সে কালেক্ট করতে পারেন। হ্যাঁ ডোন্ট ওয়ারি। ওকে আপনি কি খুব ব্যস্ত? না না তেমন কিছু না। আসলে কি জানেন, বেশ কয়েক বছর পর মনে হচ্ছে অফিসে আছি। অবশ্য সবই আপনার জন্যে। মজার কথা দেখুন, আপনি এসেছিলেন বরুণ সামন্ত চালাকি ধরতে, আর আপনার চালাকিতেই বরুণ সামন্ত এলাকা ছেড়ে পালাতে বাধ্য হল। এবার আমারও একটা যাওয়ার ব্যবস্থা করে দিন স্যার। যাবার ব্যবস্থা? কোথায় যাবেন আপনি? যেখানেই হোক, এই শহর থেকে অনেক দূরে। চলে যেতে চাইছেন? চান? আপনাকে ধরে রাখার মতো কোনো ক্ষমতা আমার নেই। বাদলবাবু একবার এখানে আসবেন। বাইদ ভাই, আপনি একটা কি খুঁজতে এসেছিলেন এখানে, সেটা পেয়েছেন? হ্যাঁ, আমার দুটো দায়িত্বই শেষ, অফিসের আর ওই জিনিসটা খুঁজে বের করার। তাই আমার এখানে থাকার আর কোনো দরকারই নেই। বলবি? হ্যাঁ, তুই অংশুর ব্যাপারে কি ভাবলি? আমি তোকে আমার বক্তব্য অনেক আগেই জানিয়ে দিয়েছি দিয়া। দিদি তুই বোঝার চেষ্টা কর, ভাস্করটা অতীত আর অংশু বর্তমান। পারলাম না বন্ধু, আমি পারলাম না। কে বলতে পারে
কাল হয়তো আমি তোমার পাশে থাকতে পারলাম না, তখনই আমার এই গান তোমাকে অনেক সাহায্য করলো। আকাশ প্রদীপ আশার আলো, কেটে যাবে রাত আধার কালো, ভালোবেসে আজ কাছে এসে থাকবো দুজনে পাশে পাশে, গর্ব যে নতুন ঠিকানা তোমার আঁখিতে স্বপ্নের ইশারা হারাবার, হারিয়ে যেতে চাই ওই কালো চোখে বারবার। তোমার আঁখিতে স্বপ্নের ইশারা হারাবার, হারিয়ে যেতে চাই ওই কালো চোখে বারবার। কোথায় শুনেছেন আপনি এই গান? আমার বন্ধুর কাছে। আপনার বুদ্ধির তো প্রশংসা করতে হয়। আমাকে পাওয়ার জন্য আপনি এই গানটা পর্যন্ত শিখে নিয়েছেন, যেটা যেটা আমি আর ভাস্কর ছাড়া কেউ জানতো না। ভাস্করই আমাকে এই গান শিখিয়েছিল। আমি আপনার কথা বিশ্বাস করি না। তুমি বিশ্বাস করো বা না করো, আজ তোমাকে সব সত্যি কথা বলতেই হবে। আমার সঙ্গে পরিচয় হয় ভাস্করের লখনৌতে। ধীরে ধীরে ওর সাথে আমার বন্ধুত্ব গড়ে ওঠে। ওর সঙ্গে আমার বন্ধুত্ব এতটাই গভীর হয় যে আমাদের জীবনের কোনো কথাই দুজনের কাছে অজানা ছিল না। ওই তোমার কথা প্রথম আমাকে বলেছিল, ভাস্কর তোমাকেও আমার কথা জানিয়েছিল, আমাদের ফেরার কথাও তুমি জানতে। ফেরার পথে ট্রেনে বিস্ফোরণ ঘটে, আর তারপর আমার চোখে শুধু অন্ধকার। নিন, এইবার ধীরে ধীরে চোখ খুলুন। আর ইউ ওকে? সব দেখতে পাচ্ছেন? হ্যাঁ, কিন্তু আমি এখানে এলাম কি করে? আপনার কোনো জ্ঞান ছিল না, আর এই কদিনে অনেক কিছু ঘটে গেছে। কদিন? আমরা তো কালই ট্রেনে। না, 10 দিন হলো আপনি এখানে আছেন। 10 দিন? হ্যাঁ, কারণ যে ট্রেনে আপনারা ফিরছিলেন সেটার অ্যাক্সিডেন্ট হয়, মাত্র কয়েকজনের মধ্যে আপনিই আজ বেঁচে আছেন। আর আমার বন্ধু, আই মিন ভাস্কর, সরি, আমরা অনেক চেষ্টা করেও ওনাকে বাঁচাতে পারিনি। ডক্টর, কিন্তু উনি বেঁচে আছেন আপনারই মধ্যে। ওনার কথা মতো ওনার চোখ দুটো আমি আপনাকে দিয়েছি। আর এই চিঠিটা আপনার বন্ধু আপনাকে দিতে বলেছিলেন। অংশু, আজ যখন তুমি আমার এই চিঠি পড়ছ, তখন আমি তোমাকে ছেড়ে, এই পৃথিবী ছেড়ে অনেক অনেক দূরে চলে গেছি। লোকে বলে আমি যেখানে যাচ্ছি সেটা নাকি শান্তির দেশ, সেখানে যারা যায় তারা নাকি
সমস্ত দুঃখ যন্ত্রণা ভুলে শান্তির স্বাদ পায়। কিন্তু বিশ্বাস করো, সেখানে যাওয়ার পর আমি এতটুকুও শান্তি পাব না। সব সময় আমার মনের মধ্যে একটা যন্ত্রণা বই বেড়াতে হবে। আমার প্রিয়াকে দেওয়া কোনো কথাই আমি রাখতে পারলাম না। না পারলাম তাকে বিয়ে করতে, না পারলাম আমরা একসঙ্গে থাকতে, এমনকি তাকে শেষবারের মতো চোখে দেখাও দেখতে পারলাম না। এই বিশাল পৃথিবীতে আমি আর খুব অল্প সময়ের অতিথি। আমার সমস্ত শরীর অবশ হয়ে গেছে, কিন্তু বিশ্বাস করো আমার এই চোখ দুটো আমার প্রিয়াকে দেখার জন্য আকুল হয়ে আছে। কিন্তু আমি জানি সেটা আর কোনো দিন সম্ভব নয়। তাই তোমাকে আমি এই চিঠি লিখছি। আমার একটা অনুরোধ রাখবে বন্ধু, আমার এই চোখ দুটো দিয়ে আমার প্রিয়াকে একবার দেখে আসবে। দেখো, ওকে দেখলেই না চোখ দুটো কেমন যেন জড়িয়ে যায়। আমার এই শেষ ইচ্ছেটা পূরণ করো বন্ধু। এটি তোমার বন্ধু ভাস্কর। আমি যাবো বন্ধু, নিশ্চয়ই যাবো। ওর কথা মতো আমি তোমাকে দেখতে হরিদেবপুরে যাই। ওখানে তোমার কোনো খোঁজ খবর না পেয়ে আমি চলে আসি কলকাতায়। আর এখানে তোমার গান শুনে তোমাকে দেখার খুব ইচ্ছে হলো। প্রথম দেখাতেই তোমাকে ভালো লেগে গেল। কাল আমি এই শহর ছেড়ে চলে যাচ্ছি। ভাস্করের কথা রাখতে পেরেছি। আমি শুধু চেয়েছিলাম ভাস্করের চোখে একবার না, সারা জীবন তোমাকে নিজের সামনে রাখো। আমি ভুল করেছিলাম, পারলে আমায় ক্ষমা করো। আর কখনো ভুল করো তোমার চোখের সামনে আসবো না। আসছি। স্বপ্নের ইশারা হারাবার হারি
প্রিয়া, চলে যাচ্ছ? হ্যাঁ, আর তো থেকে কোনো লাভ নেই। ভাস্করকে দেওয়া কথাও রাখতে পেরেছি। আর তুমি যে দায়িত্বটা নিতে চেয়েছিলে সেটার কি হবে? আমার আবার চাওয়া পাওয়া, আমার ইচ্ছে, ভাবনা, ভালোবাসা, এসব আর কি দাম আছে তোমার কাছে? আর তোমার ওসবের কাছে আমার আর কোনো জায়গা নেই। আছে, কেন জানো? কারণ ওই চোখ দুটোই আমাকে নিয়ে প্রথম স্বপ্ন দেখেছিল, আর আমাকেও শিখিয়েছিল স্বপ্ন দেখতে। আমি প্রথম দিনই চোখ দুটো চিনতে পেরেছিলাম, কিন্তু অঙ্কটা এতটাই জটিল মেলাতে পারছিলাম না। আর আজ, আজ তুমি চাও বা না চাও, আমি চাই। আমি চাই ওই চোখ দুটো আমাকে নিয়ে আবার স্বপ্ন দেখুক। আমি, আমিও আবার নতুন করে স্বপ্ন দেখতে চাই। প্রিয়া, হুম।